আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভিউয়ার, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের স্টুডেন্ট লাইফে যে মানে কোথায় কখন কোন বয়সে কিভাবে কাটিয়েছি এই প্রত্যেকটা বিষয় আজকে আমরা এখানে দেখব। আর এই ভিডিও থেকে আপনার হোল লাইফ সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। আর মেয়েরা 60% কোটা থাকা সত্ত্বেও ছেলেরা বেশি নিয়োগ পায় কেন এই প্রত্যেকটা বিষয় আমি আজকে এখানে বলে দেব প্রাইমারিতে। তো চলুন আমরা একটু অ্যাজের দিকে যাই। আমাদের কিন্তু শৈশবকালের কথা মনে পড়ে যাবে, সো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিছু করার নেই, এটাই বাস্তবতা। এখানে একটা বিষয় দেখুন যে অ্যাজ, এটা হচ্ছে আমাদের জব হেল্পলাইন বিডি চ্যানেলের অ্যানালিটিক্স, মানে আমরা স্টুডেন্ট লাইফে কখন কোথায় কী করেছি কীভাবে কাটাচ্ছি প্রত্যেকটা বিষয় আপনারা এখানে জানতে পারবেন। এটা হচ্ছে অ্যাজ 13-17 বছর, মানে এই চ্যানেলে যারা 13-17 বছর আছে তারা কিন্তু 0%, মানে একটা ছেলে মেয়েও এই চ্যানেলে আসে না। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের আড্ডার বয়স। এই আড্ডার বয়সটা আমরা কাটিয়ে দেই বন্ধুবান্ধব ইন্টারমিডিয়েট পর্যন্ত, আমরা বুঝতেই পারি না আমাদের লাইফটা কী। তারপরে এখানে দেখুন যে 18-24 বছর, যখন 18 বছর হয়ে যায় তখন আমরা বুঝতে পারি না যে আমাদের লাইফটা কী, বাট যখন 20 বছর পার হয়ে যায় তখন আমরা 22 বছর পার হয়ে যায় তখন আমরা বুঝতে শিখি, যারা পড়াশোনা করেছি তারা বুঝতে শিখি যে না, আমাদের লাইফ বলতে কিছু আছে। আমরা যে ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি তাদেরকে ফিডব্যাক দিতে হবে, তখন আমরা এখানে বোঝা শুরু করি। তো এখানে দেখুন 27.3%, মানে তখন আমরা এই বয়সে বুঝতে শিখি। তারপরে হচ্ছে 25-34 বছর, আর 25 বছর আমাদের যখন অনার্স মাস্টার শেষ হয়ে যায় এবং ফ্যামিলি থেকে আমাদের প্রচুর চাপ আসে যে পড়াশোনা শেষ কোনো কিছু করতে হবে, তখন কিন্তু আমাদের এই বয়সটাতেই মেইন পয়েন্ট। দেখুন এখানে 68.7%, মানে এই 25-30 বছরের মধ্যে আমাদের খুব টাফ সময়। আর মানে 13-17 বছর এবং এখানে 22 বছর পর্যন্ত আমাদের চ্যাটিং, ডেটিং, ফ্রেন্ড সার্কেল আলাদা থাকা যাবে না, বা বিভিন্ন বিষয়ে এখানে আমরা সতর্কই থাকি না প্রত্যেকটা বিষয়ে। আর এখানে দেখুন যে 35-44 বছর, মানে এই 4% যে আমরা দেখতে পারছি, এটা হচ্ছে এমন একটা বিষয় যখন আমাদের চাকরির বয়সটা শেষ হয়ে যায়, অনেকেই অ্যাপ্লাই করে রাখি, মানে 30 বছরে অ্যাপ্লাই করে রাখি, তারা কিন্তু এই বয়সে এসে পড়াশোনার মধ্যে একটু হলেও মন দেয় এবং নিয়মিতভাবে পড়াশোনা করে কোনো কিছু করার জন্য। সো আমাদের কোন সময় কিভাবে কাটাচ্ছি এখানে কিন্তু আমরা একদম ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্ট লাইফটা কখন কিভাবে চ্যাটিং, ডেটিং, পড়াশোনার মধ্যে কাটিয়েছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমাদের সবচাইতে মানে কঠিন সময়টা হচ্ছে 25-30 বছর, এই বয়সটা খুবই টাফ, মানে বেকার জীবন, কেউ না দেখতে পারে, খরচ দিতে চায় বা বুঝতে চেষ্টা করে। সাধারণত মধ্যবিত্ত পরিবারের বাবা মারা সবসময় এটা মনে করে যে অনার্স শেষ বা মাস্টার্স শেষ, পড়াশোনা শেষ, এখন আমার ছেলে কোনো কিছু করবে, বাট চাকরির পড়াশোনা যে আলাদা বিষয়, আলাদাভাবে পড়তে হয়, আলাদাভাবে চেষ্টা করতে হয়, এই বিষয়গুলো তাদের বোঝানো খুবই কঠিন। ওকে, তো এখানে আমরা এখন মেইন থিমে যাব যে এখানে হচ্ছে জেন্ডার, মেল হচ্ছে 76.3%, মানে পড়াশোনা করে, আর ফিমেল হচ্ছে মাত্র 23.7। সো প্রাথমিকে যে আমরা 60% কোটা নিয়ে মানে খুবই আন্দোলন করি নারীদের কোটা নিয়ে, এখানে একটা বিষয় খেয়াল করুন, প্রত্যেকটা চাকরির সেক্টরে কিন্তু ছেলেরা সর্বোচ্চ পরিমাণ সিট দখল করে, আর ফিমেল কিন্তু এখানে পড়াশোনা করে। যারা এখানে মানে পড়াশোনা, এখানে লিগ্যালভাবে বোঝাতে চেয়েছি যে ছেলেরা 76% পড়াশোনা করছে আর ফিমেলরা করছে হচ্ছে 23%। এখন বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু প্রজ্ঞাপনে বলা আছে যে নারী মেধাবিনী না পেলে সেই ক্ষেত্রে অন্য মানে মেধাবীদের দিয়ে সেই সংখ্যাটা বা সেই পদটা পূরণ করা হবে। ছেলেরা সবসময় পড়াশোনার ক্ষেত্রে একটু এগিয়ে, তাদের সাংসারিক ঝামেলা নেই। আর এখানে যারা 23 মানে ডিগ্রি কমপ্লিট করেছে, বেশিরভাগ মানুষই বিবাহিত, তাদের স্বামী, সংসার, রান্নাবান্না প্রত্যেকটা বিষয়ে
সামাল দিতেই জীবন মানে জীবন বিপর্যয়। এখন এই এইভাবে কিভাবে পড়াশোনা করা যায়, তার মধ্যে থেকেও কিন্তু 23% নারীরা পড়াশোনা করছে। আর এটা সবসময় নিশ্চিত থাকুন যে মেয়েদের থেকে ছেলেরাই বেশি নিয়োগ পাবে, কারণ যারা ডিগ্রির মানে এইচএসসি কমপ্লিট করার পরেও মানে এক একটা মেয়ের পেছনে 5-7টা করে ছেলে লেগে থাকে, তাদের ট্যাকেল দেওয়া, আবার অনেকে বিয়ে হয়েছে, স্বামী সংসার রান্নাবান্না বিভিন্ন ঝামেলা ট্যাকেল দিয়েই পড়াশোনার সুযোগ পায় না। সো এখানে মেয়েরা চাকরির ক্ষেত্রে খুব একটা যে ভালো করা সেটা করতে পারছে না। তারপরেও যে সকল ফ্যামিলিরা চাকরি সম্পর্কে বোঝে বা মেয়েদের লাইফ নিয়ে বেশি টেনশন করে, মানে শিক্ষিত ফ্যামিলি, এরা একটু আলাদা হয়, আর তারাই হচ্ছে এখানে অনেকেই কষ্ট করে পড়াশোনা করে। তবে এখানে যে 23% আপনি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু প্রত্যেকটা মানুষই সফল হবে, কারণ এরা প্রত্যেকটা মানে মেয়েই খুব চেষ্টা করে পড়াশোনা করছে এবং যাই অল্প সময় পাক মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছে। আর এই 76% মানে ছেলেরা যাই পড়ুক না পড়ুক কোনো একটা সময় সফলতা পাবে এবং এরা বুঝে গেছে যে আমাদের পড়াশোনা করতে হবে। আর এই 76% ছেলের মধ্যে কিন্তু বেশিরভাগই আপনার 25-30 বছরের মধ্যে থাকে, কারণ এই সময়টা তারা বুঝতে পারে যে আমি ফ্যামিলি থেকে যতটা নিয়েছি তার চেয়ে 4 গুণ দেখতে হবে, মানে আমি নিয়েছি একা আমার ফ্যামিলিকে দেখার জন্য, আমার বাবা আমার মা বিয়ে করলে সে, আবার আমার বাচ্চা কাচ্চা। সোজা কথা, এখানে ছেলেদের যে একটা দায়িত্ব সেটা সে বুঝতে শুরু করে। সো আমার মনে হয় না যে নারীদের কোটা ব্যবস্থা নিয়ে আপনারা আর কোনো কিছু বলবেন, কারণ এখানে নারীরা পড়াশোনার খুবই কম সুযোগ পায়। আমি চাই যে শিক্ষিত মেয়েরাও কোনো কিছু করুক। সো ছেলেরা ভালো করে পড়াশোনা করলেই তাদের চাকরি বাকরি কোনো কোঠা বাটা কিচ্ছু লাগবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে।